শনিবারও ভেঙে পড়ার উপক্রম হয়েছিল উত্তরপ্রদেশে সপা কংগ্রেস জোট। রবিবার দেখা গেল উল্টো ছবি, শেষ পর্যন্ত কংগ্রেসকে 105টি আসন ছাড়তে রাজি হলেন অখিলেশ, দাঁড়িয়ে গেল জোট। অন্যদিকে ইশতেহার প্রকাশে না এলেও পরে দলের অফিসে গিয়ে অখিলেশের সঙ্গে দেখা করেন মোলায়েম। ভোটের মুখে যাদব পরিবার ঐক্যবদ্ধ তাও বুঝিয়ে দেন সাংবাদিকদের। ব্যাটল গ্রাউন্ড উত্তরপ্রদেশ, হাতে এক মাসও নেই, দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। সদ্য পারিবারিক কাজিয়া সামলে সমাজবাদী পার্টিতে ভাঙন এড়িয়েছেন অখিলেশ। এরই মধ্যে সপা কংগ্রেস জোট নিয়ে নাটক চরমে। উত্তরপ্রদেশ বিধানসভায় মোট আসন সংখ্যা 403। সপার শক্ত ঘাঁটিতে 110টি আসন দাবি করে কংগ্রেস। কংগ্রেসকে 99টি বেশি আসন ছাড়তে নারাজ অখিলেশ। অনড় দুপক্ষই, পথ চলা শুরুর আগেই রফার দফা রফা অবস্থা। শনিবার রাত ভর দর কষাকষি, অবশেষে দীর্ঘ আলোচনায় মেলে সমাধান সূত্র। ৯৯টি নয়, কংগ্রেসকে 105টি আসন ছাড়তে রাজি হয়েছেন অখিলেশ। সূত্রের খবর, আসন রফায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন প্রিয়াঙ্কা গান্ধী, সপার হয়ে আসরে নামেন অখিলেশের স্ত্রী ডিম্পল। রবিবার লখনৌয়ে সমাজবাদী পার্টির ইশতেহার প্রকাশ করেন অখিলেশ। উন্নয়নের বার্তা, গরিবদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেন তিনি। हमें तो बता दो राम, जनता जाने ना जाने, कम से कम हमें बता दो कि अच्छे दिन किसको कहते हैं, आपके अच्छे दिन की परिभाषा क्या है, सेकुलर पॉलिटिक्स, सोशलिस्ट पॉलिटिक्स और डेवलपमेंट वाली पॉलिटिक्स कैसे हो। उस दिशा में हम लोग लगातार काम करते रहे, उसका परिणाम है कि आज उत्तर प्रदेश की जनता, उत्तर प्रदेश की समाजवादी लोगों पर भरोसा कर रही है। समाजवादी पार्टी और कांग्रेस की साझा राजनीतिक और वैचारिक ताकत भाजपा की ध्रुवीकरण करने वाली विभाजन और विघटनकारी नीतियों को मजबूती से चुनौती देगी। অস্বস্তি একটা ছিলই ইশতেহার প্রকাশের মঞ্চে গড় হাজির মুলায়ম সিং এবং শিবপাল যাদব। তবে ছেলেকে হতাশ করেননি নেতাজি। বেলায় লখনৌয়ে দলীয় কার্যালয়ে যান মুলায়ম, কথা বলেন অখিলেশের সঙ্গে। দিনের শেষে সপার কার্যালয়ের সামনের এই ছবি পারিবারিক ঐক্যের জম্পেশ বিজ্ঞাপন হয়ে রইল। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।